ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের পবিত্র নামের এই বিশেষ অনুষ্ঠানের একেবারে প্রথম পর্বে। এবং আজকে থেকে শুরু করে আগামী বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটি পর্ব জুড়ে আমরা থাকব আপনাদের সঙ্গে। আর অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের চিন্তা ভাবনার মধ্যমণি, কেন্দ্রবিন্দু পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 8ই মে, বাংলার 24শে বৈশাখ। এই দিনটির সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি অন্য সম্পর্ক রয়েছে, জানেন তো। আমাদের সকলের আরো একজন ভীষণ পছন্দের শিল্পী, ভীষণ প্রিয় শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়ের আজকে জন্মদিন। এবং এ প্রসঙ্গে জানিয়ে রাখি, তার যে নামটি পূরবী, এই নামটিও কিন্তু দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের। যখন তার নামের জন্য যাওয়া হয় কবির কাছে, তখন কবি বলেন যে 25 তারিখ রবি আর 24 তার আগের দিন পূরবী, এই হিসেবে তার নামটি রাখা হয়। আসলে বৈশাখ মাসটা জুড়েই যেন রবি ঠাকুর কিভাবে জড়িয়ে যান আমাদের সঙ্গে, এইভাবেই নানান আলোচনায় কথায় আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের কবি প্রণামের এই বিশেষ অনুষ্ঠান বলে। আর আজকের এই পর্বে আমার সঙ্গে স্টুডিওতে শিল্পী বন্ধু বিদিশা ভট্টাচার্য। নমস্কার বিদিশাদি, তোমাকে স্বাগত। আর রবি ঠাকুরকে নিয়ে আমাদের অনুষ্ঠান, কারণ বৈশাখ মাস মানে রবি ঠাকুর প্রত্যেকটা দিন, এবং প্রত্যেকটা দিনই রবি ঠাকুরের জন্মদিন আমাদের কাছে একদম একেবারেই। তো আজকের এই অনুষ্ঠানের একদম শুরুর পর্বে তুমি রয়েছ, আজকে কি গান দিয়ে শুরু করব? আমি যে গানটি দিয়ে শুরু করতে চলেছি সেটি পূজা পর্যায়ের, আর উপপর্যায় বিবিধ ভৈরবী রাগ, তাল এক তাল। কবি কলকাতায় এই গানটি তার 49 বছর বয়সে রচনা করেন, এবং বঙ্গাব্দ 24শে জ্যৈষ্ঠ 1317, এই সময় গানটির লেখা হয়। এখন প্রথম আমার গান এটি দিয়ে শুরু হচ্ছে। দয়া দিয়ে হবে গো দয়া
সত্যি তার দয়ায় আমরা জীবনটাকে ধুয়ে নিতে চাই, তার চরণ স্পর্শ করে আমরা প্রত্যেকটা দিন এগিয়ে যেতে চাই, তাই না? এবং সেখানে একটা অদ্ভুত প্রশান্তি রয়েছে, সেই শান্তিটার কোনো তুলনা হয় না। জীবনের প্রতিটা মুহূর্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গানে এবং বিভিন্ন লেখায় নিজের মনের কথাকেই খুঁজে পাই, একদম। সেই জন্য প্রতিটা মুহূর্তই আমাদের কাছে রবীন্দ্রনাথ ময়, ওনাকে ছাড়া যেন আমরা চলতে পারি না, একেবারেই তাই। এবং তাকে নিয়েই আমরা বাঁচতে চাই, তাকে ছেড়ে আমরা এগোতে চাইও না। বিদিশাদি আজকে রয়েছেন আমাদের সঙ্গে, আর বিদিশাদির গানকে যারা অলঙ্কৃত করবেন তাদেরকে স্বাগত জানাবো এই পর্বে। তবলায় সুপ্রিয় দা স্বাগত, পার্কাশনে অশোক দা স্বাগত, আর কিবোর্ডে সৌগত দা স্বাগত। বিদিশাদি পরের গানে ফিরবো, পরের গান কি? এই গানটিও পূজা পর্যায়ে, উপপর্যায়ে সাধনা ও সংকল্প, এটি কাফি রাগে ওপরে গানটি লেখা, সুর করা, তাল ঝাঁপ তাল। এটি কবির 40 বছর বয়সে রচনা, বঙ্গাব্দ 1307। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়া
বিদিশা দিকে সঙ্গে নিয়ে রয়েছি কবি প্রণামে, কথায় গানে ফিরবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপর থেকে আবারও ফিরে এলাম কবি প্রণামের এই পর্বে। বিদিশাদি রয়েছেন আমাদের সঙ্গে রবি ঠাকুরের গানে গানে তার কথায়। বিদিশাদি, রবি ঠাকুরের গান এবং রবি ঠাকুরের গান গাওয়াটা খুব একটা সহজ বিষয় মোটেই নয়, এবং সেই গানের সঙ্গে বেড়ে ওঠা বা সেই গানের সঙ্গে কিভাবে সেই গান শেখা শুরু রবি ঠাকুরের গান? আসলে রবীন্দ্রনাথ আমাদের জীবনের সবটা জুড়েই রয়েছেন। ছোটবেলায় মানে আমার ঘুমই ভাঙতো আমার মায়ের গানে, সেটা রবীন্দ্রসঙ্গীতই। আমার বাড়িতে সবসময় রেকর্ড বাজতো, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, মানে এনাদের গান শুনে শুনে ছোট থেকে বড় হওয়া, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, সাগর সেন। সুতরাং গান একদম ছোটবেলা থেকে ভেতরে জড়িয়েছিল, সেটা নিয়েই ধীরে ধীরে বড় হয়ে ওঠা। এবারে ধীরে ধীরে কিভাবে বড় হয়ে ওঠা এবং রবি ঠাকুরের গানের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়া, সেই কথাটা ঢুকবো, তার আগে একটা গান শুনে নেব। একদম, এবারে এটিও পূজা পর্যায়ের গান এবং উপপর্যায় সুন্দর, রাগ বিভাস বাউল। এটি 1316 বঙ্গাব্দে 16ই ভাদ্র রচনা করেছিলেন কবি বোলপুরে এবং ওনার 48 বছর বয়সে। আমি যে গানটি গাইছি সেটি দুটো আর কি সুরান্তর আর ভিন্ন ছন্দ আছে, আমি দাদরাটা গাইছি। এই যে
ভীষণ সুন্দর। এবং তুমি যাদের কথা বলছিলে এই গানে যাওয়ার আগে, তারা সব দিকপাল মানুষ, তাদের গান শুনে শুনে তোমার মানে বেড়ে ওঠা, দিনের শুরুটা হয়েছে তাদের কণ্ঠে রবি ঠাকুরের গান শুনতে শুনতে। তারপর নিজের রবি ঠাকুরের গান শেখাটা কিভাবে? নিজের আমার মায়ের হাতেই প্রথম আমার গান শেখা শুরু। তারপর প্রথাগতভাবে শিখতে শুরু করি 7 বছর বয়স থেকে রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গানই। এবং শিখেছিলাম আমার মামার বাড়ি মালদায়, সেখানে অনিল দত্ত স্যার ছিলেন, উনি এখন আর নেই। ওনার কাছে আমার প্রথম একদম প্রথাগতভাবে গান শেখা শুরু। উনি প্রথম এই সারগাম করা, রেওয়াজ করা, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট রবীন্দ্রনাথের গান, ছোটদের গান, ছোটদের যে গান সেইগুলো শেখাতে শুরু করেন। বয়স বাড়তেও থাকে এই গান নিয়ে। আমার বাড়ি আসলে বর্ধমানে, তো সেখানে আমি রিনি চৌধুরীর কাছে বহুদিন রবীন্দ্রসঙ্গীত শিখি, তারপর ক্লাসিক্যালও শিখি। এর পরবর্তীকালে আমার বাবা আসলে সরকারি কলেজের অধ্যাপক ছিলেন, যার জন্য আমাদের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে আমাদের পথ চলা। তা কুচবিহারে গিয়েও আমি গান শিখি, কুচবিহারে বাবা ছিলেন, ওখানেও আমি কবিতা ভট্টাচার্যের কাছে গান শিখি। কলকাতায় এসে আমি সুবিনয় রায়ের কাছে গান শিখবো বলে গান্ধর্বী একটি গানের স্কুল ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যখন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর ওখানে ছিলেন শ্রীমতী মীরা মুখোপাধ্যায়, ওনার খুব প্রিয় ছাত্রী সুবিনয় রায়ের। তো ওখানে গান শিখতে গিয়েই আমি দিদির কাছে পুরোপুরি ভাবে বাধা পড়ে যাই। প্রায় 12 বছর ওনার কাছে আমি গান শিখি, এবং ওনারই অনুপ্রেরণায় রবীন্দ্র ভারতীতে আমার রবীন্দ্র সঙ্গীত নিয়ে মাস্টার্স পড়া। অনেকটা সময়, অনেকটা জার্নি, কথাগুলো আসবো, একটা গান শুনে দেবো। কি গান শুনবে এবারে? এর পরের গানটিও পূজা পর্যায়, উপপর্যায় বিশ্ব, রাগ বেহাগ, তাল ঝম্পক। এটি বঙ্গাব্দ 1319, আর 9ই বৈশাখ কবি লিখেছিলেন, ওনার যখন 51 বছর বয়স। বৈশাখেরই রচনা, একদম। চলো। আর তো গতি না।
রবি ঠাকুরের কথায় গানে রয়েছে কবি প্রণাম অনুষ্ঠানে, আমার সঙ্গে রয়েছেন বিদিশাদি। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপর থেকে ফিরে এলাম কবি প্রণাম অনুষ্ঠানে, বিদিশাদি রয়েছেন আজকে আমাদের সঙ্গে। বিদিশাদি, আমরা গানে যাব, কি গান শোনাবে? এই গানটি পূজা প্রার্থনা তাল দাদরা, এটি কবি 24 বছর বয়সে রচনা করেছিলেন 9 মাঘ 1291 বঙ্গাব্দ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব না
ভীষণ পরিচিত একটি গান এবং সত্যি কখনো কখনো হৃদয় আকাশে মেঘ জমে, আবার তারই গানে তারই কথায় তারই সুরে সেই মেঘ আবার কেটেও যায়। শুধুমাত্র প্রেম ঈশ্বর প্রকৃতির কথাই বলবো না, আমাদের মানে সমাজের জন্য সার্বিক ভাবে তিনি অনেক রকম কাজ করে গেছেন, সেটা আমাদের প্রত্যেকেরই জানা। এবং সেটা নারীদের জন্য হোক, সেটা সমাজের জন্য হোক, সেটা সমাজের যে কোনো শ্রেণীর মানুষের জন্য হোক, তার অবদান সবসময় অনস্বীকার্য। এবং অবশ্যই ভারতীয়দের প্রতি তার যে ভালোবাসা, তার যে তার অন্তরের যে ভালোবাসা, সেটা বারে বারে প্রকাশ পেয়েছে তার কর্মকাণ্ডের মধ্যে। আর তারই জন্মবার্ষিকী উপলক্ষে কবি প্রণামে রয়েছি আমরা, আর আমাদের সঙ্গে রয়েছেন বিদিশাদি। বিদিশাদি, পরের গান কি রয়েছে? পরের গানটি পূজা পর্যায়ের, এটিও এটার উপপর্যায়ে বন্ধু। বঙ্গাব্দ 1320, 23 চৈত্র শান্তিনিকেতনে কবির 53 বছর বয়সে এই গানটি রচনা করেছিলেন রাগ সুর ভৈরবী বাউল। কাহার বাতালে নিবদ্ধ ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায় তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও
পরিচিত এবং পছন্দের গানগুলির মধ্যে একটি। বিদিশা দি, রবীন্দ্রভারতী থেকে গান নিয়ে পড়াশোনা, তারপর এখন গানের সঙ্গে মানে পুরোটাই কি রবি ঠাকুরের গানের সঙ্গে যুক্ত রয়েছে? হ্যাঁ, অন্যান্য গানও গাই, শুধু রবীন্দ্রসঙ্গীত যে করছি তা নয়, কিন্তু এটা একটা অন্য ভালো লাগা যায়। হ্যাঁ, এইটা মানে ব্যতিরেকে ভাবাই যায় না, সব গানই সুন্দর, সব সঙ্গীতের মধ্যেই মাধুর্য রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ যেন প্রতি পলে পলে প্রতি মুহূর্তে নিজেকে জড়িয়ে রেখেছে। একদম, একেবারেই তাই, এবং সত্যি সেই বাঁধনে আমরা বেঁধে থাকতে চাই, সেই বাঁধন ছেড়ে আমরা বেরোতে চাই না, কারণ এই বাঁধনটা বড্ড শক্ত, এবং এই বাঁধনের সঙ্গে জড়িয়ে থাকা মানে বাংলার মাটির সঙ্গে জড়িয়ে থাকা। রয়েছে কবি প্রণামে বিদিশা দিকে সঙ্গে নিয়ে, সময় হয়ে গিয়েছে আবার একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে ফিরে এলাম কবি প্রণামে বিদিশা দি, একদম সরাসরি গানে যাব। হ্যাঁ, এই গানটি বিচিত্র পর্যায়ে আর ইমন রাগের উপরে কীর্তনাঙ্গ, এবং 30শে চৈত্র 1329 বঙ্গাব্দে শান্তিনিকেতনে কবি 62 বছর বয়সে রচনা করেছিলেন। গানটির তালে শুরু করছি। ছবি তো থাকেই, প্রত্যেক দিনই প্রায় ওনার গানেই ভোর এবং রাত। তো 25শে বৈশাখের দিনটি বিশেষ করে যেটা মনে পড়ে, ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমরা ভোর 5:30টার মধ্যে আমরা সকলে লাল পাড় সাদা শাড়ি পরে ফুলের মালা দিয়ে চলে যেতাম, এবং আমাদের ক্লাসে প্রায় 200-250 মেয়ে আমরা লাইন করে দাঁড়াতাম, এবং সমবেত সঙ্গীতের মাধ্যমে আমাদের
সূচনা হতো। সেই দিনটা ভীষণভাবে মিস করি আজও, তবে প্রত্যেক সময় সেই দিনের গান করি এবং গান শুনি, সেই অভাবটা পূরণ হয় কিছুটা অর্থে। এবং তুমি যখন এর আগের বার আমাদের চ্যানেলে অনুষ্ঠান এসেছিলে, তুমি বলেছিলে তুমি স্কুল শিক্ষিকা পেশায়, এবং সেই ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে কি নিজের ছেলেবেলাটাকে ফিরে পাও? একদম একদম, সেটা তো অবশ্যই। সবসময় তাদের মধ্যে তো নিজেকে খুঁজে পাওয়া যায়, তাদের নিয়ে তো প্রচুর অনুষ্ঠানও করি। আর এই দিনটা বিশেষ করে গান কবিতা আবৃত্তি নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে অতিবাহিত হয় সকাল বিকেল, এই দিনটা একটা অন্য মাহাত্ম্য। অন্য মাহাত্ম্য একদম। এবং এই দিনটা আর একটা গুরুত্ব আছে, আমরা যেহেতু মেয়েরা আমাদের সাজুগুজুর দিকে একটু বিশেষ নজর সবসময় থাকে, আর আজকে বিদিশা দিকে সেটা আমার আরো বেশি করে মনে পড়ছে যে মাথায় ফুলের মালা, জুঁই বা বেলি ফুলের মালা, তার একটা গন্ধে যেন সেই ক্লাব ঘরগুলো যেন মম করতো, একটা পুরো একটা প্রস্তুতি চলতো যে আর কিছুক্ষণ পর শুরু হবে রবীন্দ্র অনুষ্ঠান। বিদিশা দি, আস্তে আস্তে সময়টা কমে আসছে, আমরা এক্ষুনি শেষ গানে যাবো না, তার আগে ছোট করে একটা গান শুনি। হ্যাঁ, এর পরের গানটি প্রেম পর্যায়, উপপর্যায় প্রেম বৈচিত্র্য, বাউলাঙ্গের। 1331 বঙ্গাব্দে গানটি কবি 63 বছর বয়সে লিখেছিলেন। এভাবেই আমরা থাকবো, আমরা কবি পক্ষ পালন করছি কয়েকটি দিন ধরে, বেশ কয়েকটি পর্ব ধরে আমরা রবি ঠাকুরের চিন্তায় চেতনায় উদ্বুদ্ধ হব। বিদিশাদি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। বিদিশাদি, কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো, কারণ একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে কবি প্রণামের, সেই অনুভূতিটা সঙ্গে নিয়েই আজকে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন।
তাতে আমি সামিল হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অবশ্যই ধন্যবাদ জানাবো সুপ্রিয়তাকে, অশোকদাকে এবং সৌগতদাকে, অনেক অনেক ধন্যবাদ। আর অনুষ্ঠান থেকে বিদায় নেবো একটা গান শুনতে শুনতে, কোন গান? এই গানটি বিচিত্র পর্যায়ে, আর এই গানটি কবি 46 বছর বয়সে রচনা করেন। আর এই গানটি ও অ্যান্ড ই হোটেল পিনাংয়ে বসে উনি রচনা করেছিলেন 18 অক্টোবর 1927 সাল। Now